আনন্দমুখর পরিবেশে এভার হেভেন মাদ্রাসার 2021 সালের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশিত। নরসিংদীর গাবতলীতে অবস্থিত আধুনিক ও সর্বপ্রথম ইংলিশ ভার্সন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এভার হেভেন মাদ্রাসায় পড়ুয়া 2021 সালের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। গাবতলী বনবিভাগ মোড়ের পাশে মাদ্রাসার বালিকা শাখার মাঠে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভার হেভেন মাদ্রাসার চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভার হেভেন মাদ্রাসার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মহিউদ্দিন ফরাজি, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, পরিচালক জাহিদুল ইসলাম ও মামুন মিয়া সহ আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। জ্ঞান অর্জন আমাদের করতে হবে, ওই জ্ঞান অর্জন করতে গিয়ে আমাদের বিভিন্নজন বিভিন্ন ধরনের পলিসি মেনটেন করে থাকেন, বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। আমরাও মাদ্রাসা শিক্ষায় নতুন ট্রেডিশন আনার জন্য বিভিন্নভাবে আমরা এক্সপেরিমেন্ট চালাচ্ছি। কখনো আমাদের এক্সপেরিমেন্ট ফেলিওর, কখনো আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস। তো এ পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছি, মোস্ট অফ দ্য সাইট উই আর সাকসেস। যারা যাদের মনে দাম্ভিকতা আছে, অহংকার আছে, তারা এই কোরআন থেকে দূরে সরে যায়। কোরআনকে আমাদের ধারণ করতে হবে। আমি যে বলছি, আল্লাহ যাতে আমাকে আগে ধারণ করার তৌফিক দেন। এটা এই কোরআন নিয়ে স্টাডি যদি আমরা না করি, তাহলে সৃষ্টি হিসেবে আমরা ব্যর্থ। এরকম মানে আমাদের পৌঁছতে হবে যে ইঞ্জিনিয়ার তার ভিতরে কোরআন থাকবে, যে ডাক্তার তার ভিতরে থাকবে কোরআন। তাহলেই তো আমরা সেরা একজন বিসিএস ক্যাডার, সেরা একজন ডাক্তার, সেরা একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম। আমরা চাই যে প্রতিষ্ঠানটা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরও সামনে এগিয়ে নিতে। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজে সহযোগিতা করুক। আল্লাহ বলেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তো আমরা চাই এই ভালো কাজে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে যে সহযোগিতা করেছেন, সামনে আরও সহযোগিতা করবেন। এ সময় অনুষ্ঠানে ইংরেজিতে বক্তব্য, কোরআন মাজিদের বাংলা ও ইংরেজি অনুবাদ সহ ইসলামী সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীরা। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। To participate for national and international Quran competition with training and motivation. জাতীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য আমাদের শিক্ষকরা আমাদের প্রশিক্ষণ ও প্রেরণার মাধ্যমে প্রস্তুত করছেন। পরে প্রত্যেক শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলকারী তিনজন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও পরীক্ষায় কৃতকার্য হওয়া সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সৈয়দ ইমরান হাসান, নরসিংদী টিভি।